যে এই যে জঙ্গিবাদ, জঙ্গিবাদ থেকে, যুদ্ধ অপরাধ থেকে, সাম্প্রদায়িকতা থেকে, একাত্তরের খুনি, পঁচাত্তরের খুনি, একুশে আগস্টের খুনি, অগ্নি সন্ত্রাসীদের কাছ থেকে বাংলাদেশকে, বাংলাদেশের গণতন্ত্রকে, রাজনীতিকে, মুক্তিযুদ্ধের চেতনাকে নিরাপদ করতে শেষ আঘাতটা করার পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি। এরকম একটি পরিস্থিতিতে আমরা মনে করি শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে শেষ আঘাতটা হানার জন্যে ইস্পাত কঠিন ঐক্য দরকার। অপরদিকে সকল রকম দোদুল্যমানতা, বিভ্রান্তি, অনৈক্য পরিহার করা দরকার এবং এই শেষ আঘাতটা নিশ্চিত করতে আমরা একাত্তরের খুনি, পঁচাত্তরের খুনিদের যেভাবে শায়েস্তা করেছি ঠিক তেমনি যে একুশে অগস্টের খুনি এবং আগুন সন্ত্রাসের খুনি ও পরিকল্পনাকারী তিনি যেই হোক, এমনকি বেগম খালেদা জিয়াও যদি হন, তারেক রহমানও যদি হয়, তাহলে তাদেরকে কোনো রেহাই দেওয়া যাবে না। এরকম একটি পরিস্থিতিতে যারা খালেদা জিয়াকে আগুন সন্ত্রাসের বিচার থেকে বাঁচাতে যাচ্ছেন অথবা যারা তারেক রহমানকে একুশে অগস্টের মামলার থেকে বাঁচাতে যাচ্ছেন, তারা আসলে গণতন্ত্রের প্রতি যে দরদ, সেই দরদের ভিতরে গলদ আছে। আমরা সাইবার জগৎকে নিরাপদ করতে, সাইবার সমন্বয়, সাইবার অপরাধীদের মোকাবেলা করার জন্য একটা সাইবার অপরাধ আইন তৈরি করছি। সেই আইনটা তৈরি হয়ে যাক, সে আইনে তৈরি হওয়ার পরে 57 ধারার দরকার আছে কি নাই তখন আমরা বিবেচনা করব। এই মুহূর্তে 57 ধারা নিয়ে যদি কোনো আলোচনা কেউ করতে চায়, কোনো প্রস্তাব থাকে, সেটা আলোচনা হতে পারে।